রাইকো চরণ তলে পান বরে দেখতাম বলেন রাইকো আমায় চরণ তলে প্রাণ বরে দেখতাম মুর্শিদ চান বদনাম মুর্শিদ চান যে বদনাম বলেন আল্লাহ রাসুল পাইতে আমরা বায়াত হইলাম বলেন আল্লাহ রাসুল পাইতে আমরা বায়াত হইলাম মুর্শিদ চান যে বদনাম মুর্শিদ চান একটা জবান বন্ধ রাখবেন না জবান খুলে বলেন আল্লাহ এবং রাসূল পাওয়ার জন্য উলিল আমর নামক নেককার বান্দাদের হাতে হাত ধরে আল্লাহ এবং তার রাসূলের রাস্তা চিনার দরকার আছে না নাই আর ধরে কয় না আছে না নাই ও বন্ধু গো ও নবীর পাগলের দল আসেন আমরা আলোচনার ধারাবাহিকতার দিকে চলে যাব যাওয়ার আগে আমি আপনাদেরকে সবাইকে প্রশ্ন করেছিলাম আমাদের জীবনের মধ্যে গুনাহ আছে না নাই সবাই বলে দিলেন গুনাহ আছে একটা মানুষও দাঁড়ায় বলবে না হুজুর আমার গুনাহ নাই জীবনের গুনার জন্য আমরা সবাই একদিন আটকা পড়া যামু আমার নূরের নবী রহমাতাল লিল আলামিন নবীর আমরা সবাই উম্মত একবার আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবী মসজিদে নববীর মিম্বরের মধ্যে দাঁড়িয়ে আছেন ওই সময়টা ফজরের নামাজের পরবর্তী সময় যেই সময়টা আমার দয়াল নবী ফজরের নামাজ পড়ে সূর্য উদয় না হওয়া পর্যন্ত আমার দয়াল নবী নামাজের মুসল্লা ছেড়ে বের হতেন না এমন সময়ে আমার দয়াল নবী নামাজের মুসল্লায় বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেন সুবহানাল্লাহ এ বন্ধু আমার এ আমার খাজুরিয়া লক্ষ্মীপুর এলাকার মা বোনেরা যারা পর্দার আড়াল থেকে আলোচনা শ্রবণ করতেছেন গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করবেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত নামাজের মুসল্লার মধ্যে বৈশা বৈশা কোরআন তেলাওয়াত করতেন একদল ইহুদি আরেকদল ইমানদার মুমিন সাহাবাই কেরাম মসজিদে নববীর বারান্দায় এবং বাহিরে দাঁড়ায় থাকতো মুমিন মুসলমানরা দাঁড়ায় ডাক দিয়া বলতো আমার রাসূলের নামাজের কোনো বেদ আমরা বুঝতে পারি না আমার রাসূল ফজরের নামাজ আদায় করার পরে কেন জানি ওই জায়গায় দাঁড়ায় থাকে আর বৈশা থাকে একদিন সাহাবাই কেরাম আমার দয়াল নবীর ডাক দিয়ে বলে ইয়া রাসূল আল্লাহু আকবার জোরে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো মায়ার নবীজি আপনার কাছে জানতে চাই ফজরের নামাজ তো শেষ হয়ে যায় আপনার অনেক সাহাবাই কেরাম চলে যায় তাদের নিজ নিজ কাজকর্মে ও নবী গো আপনি কেন নামাজের মুসল্লার মধ্যে বৈশা থাকেন আপনার কাছে জানতে চাই আমার দয়াল নবী বলেন আমি যেই সময় নামাজের মুসল্লার মধ্যে বৈশা থাকি ফজরের নামাজের পরে সূর্য উদয় হওয়ার পরে দুইটা রাকাত নামাজ আছে নামাজটার নাম এশরাকের নামাজ ও আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবী ডাক দিয়া বলে এই উম্মতের দল আমি যখন দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবীজি ওই জায়গার মধ্যে থাইকা ফজরের নামাজ আদায় করার পরে এশরাকের নামাজের আগ পর্যন্ত আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করতে পারি গো আমি দয়াল নবী ডিক্লার করে দিলাম উম্মত আমার শুনে নাও সাহাবাই কেরাম শুনে নাও আমার কোন উম্মত যদি ফজরের নামাজ থেকে এশরাক পর্যন্ত যদি আমার উম্মতরা যদি সহযোগিতা করে আর ওই জায়গার মধ্যে থাইকা আল্লাহর কোরআন তেলাওয়াত করতে পারে গো আর এশরাকের নামাজটা যখন পয়রা ফালায় আমার আল্লাহ ওই উম্মতের এমন ভাবে রেগুলার নামাজ আদায় করার কারণে ওই উম্মতে মুহাম্মদীর 12 বছরের জীবনের গুনাহ মাফ করে দেয় আর জবান খুলে জোরে জোরে বলবেন না সুবহানাল্লাহ সাহাবাই কেরাম একটা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো নবীজি আপনার কাছে জানতে চাই এইটা কি এশরাকের নামাজের ফজিলত না কোরআন তেলাওয়াতের ফজিলত আমার দয়াল নবী বলেছেন এটা কোরআন তেলাওয়াতের ফজিলত ও নবী গো আপনি বলেন না এশরাকের নামাজের ফজিলত আপনি কি বলছেন আমার নবী ডাক দিয়া বলে ও সাহাবাই কেরাম শুনে নাও ওই ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত করলে আমার আল্লাহ তাদের 12 বছরের গুনাহ মাফ করিয়া দেয় আর এশরাকের নামাজ আদায় করার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি করে জানো ওই বান্দা যদি
আমার আল্লাহর প্রতি তাওয়াক্কাল করে, তাওয়াক্কাল তো আল্লাহ বলে ঘর থেকে বাইর হয়ে যায় তার রিজিকের সন্ধানে, কামাই করার জন্য রিক্সা চালায়, ব্যাঙ্গারি চালায়, মাটি কাটে, ঠেলা গাড়ি চালায়, অটো চালায়, টমটম চালায়, কোনো অসুবিধা নাই। ওই উম্মতে মুহাম্মদি যদি বাড়ি থেকে বাইর হয়ে যায়, বাইর হওয়ার কারণে এই ব্যক্তি এক টাকা কামাই করুক আর এক লক্ষ কামাই করুক, যত টাকা কামাই করুক না কেন, আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন ওই ব্যক্তির রোজগারের মধ্যে খোদাই বরকত দান করে দেয়। জবানটা কইলে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই আমার খাজুরিয়া লক্ষ্মীপুর এলাকার বন্ধু, ও আমার মা বোনেরা, যদি আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন 12 বছরের গুনাহ এশরাকের নামাজ আদায় করার কারণে মাফ করতে পারে গো, কোরআন তেলাওয়াত করার কারণে মাফ করতে পারে, আমরা সবাই ওই কোরআন তেলাওয়াত করার দরকার আছে না নাই? হ্যাঁ হ্যাঁ আছে না নাই? জোরে বলেন, আস্তে করবেন না জোরে করবেন, আল্লাহর কোরআন তেলাওয়াত করলে লাভ না লস? লাভ মা কথা কই না তো, লাভ না লস? সবাই আমার সঙ্গে জবান খুলে জুনে জুনে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাই, আর জবান খুলে মুহাব্বতে জুড়ে শুনে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দিন, ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকারি ওয়া ইয়ুকিমুনাস সালাতা ওয়া ইয়ুতুনাজ যাকাতা ওয়া ইয়ুতি يطيعون الله ورسوله وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وقال في حديث الشريف عن حذيفة أن النبي صلى الله عليه وسلم قال والذي نفسي بيده لا تأمرن بالمعروف ولا تنهون عن المنكر أو لا يؤشكن الله أن يبعث عليكم عذابا من عنده ثم لا تدعنه ولا يستجاب لكم رواه الترمذي أو كما قال عليه الصلاة والسلام وقال في حديث الشريف عن أنس رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن من عشرة ساعة يرفع العلم ويكسر الزال ويكسر الزنا ويكسر شرب الخمر ويقل الرجال ويكسر النساء حتى يكون لخمسين امرأة القيم الواحد متفق عليه كما قال عليه الصلاة والسلام وقال في حديث الشريف عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدي سقط الرب في سقط الوالدي رواه الترمذي أو كما قال عليه الصلاة والسلام وقال في حديث الشريف عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى قال من أطاني دخل الجنة ومن أصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا ومبشرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আর জবান খুলে মুহাব্বতে জোরে শুনে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা
আর জবান খুলে আজকের দরিয়ার ঢেউটা লাগাইয়া দিয়া চক্ষুটা বন্ধ করে মুর্শিদকে স্মরণ করে। আপনার কলবটা আমার রাসূলের মুর্শিদের দিকে মুতাজ্জ করে, মুর্শিদের কলবটা মদিনার নবীর রওজা মুবারকের দিকে মুতাজ্জ করে চোখটা বন্ধ করে জবান খুলে মোহাব্বত নিয়ে জোরে জোরে ধরে শুনে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আর জবান খুলে মহাব্বতে আজকের সাথে জোরে জোরে পড়েন, আল্লাহুম্মা আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার না ভুলে যেতে চাইলে বলা যায় না, বলেন না ভুলে যেতে চাইলে। আপনারা সবাই বলেন মদিনা যাইতে চাই কি চাই না, এই জবান খুলে বলেন চাই কি চাই না, কারা কারা চাই দুই হাত সোজা করে আমার আল্লাহ দেখান, আর এই দুইটা হাতকে নবীর রঙের পতাকা বানান আল্লাহ দেনার পরে না, আমার জান মদিনা আমার প্রাণ না, আমার জান মদিনা আমার ভুলে যেতে চাইলে না, বলেন না ভুলে যেতে চাইলে মদিনার স্মৃতি গুলো ভাবি বাড়ে বাগার, কবে যাব মদিনাতে রওজা তোমার, বলেন মদিনার স্মৃতি গুলো ভাবি বাড়ে বাগার, কবে যাব মদিনাতে রওজা তোমার, নয়ন জলে কেঁদে কেঁদে বাসি বন্যায়, বলেন না নয়ন জলে কেঁদে কেঁদে বাসিব নাই, আমার জান মদিনা আমার জুড়ে নাই, আমার জান মদিনা আমার না ভুলে যেতে চাইলে না, বলেন না ভুলে যেতে চাইলে, বদর আছে খন্দক আছে ওহুদের পাহাড়, ডবির লাগে আশেক গণের ব্যথার পাহাড়, ঠিক কিনা ঠিক কিনা, নবীকে চাই কি চাই না, নবীর ভালোবাসা অন্তরে আসে না নাই, বদর আছে ওহুদ আছে খন্দকের পাহাড়, ডবির লাগে খাজুরিয়াবাসীর ব্যথার পাহাড়, দেখা দেন গো দয়াল নবী শাহে মদিনা, বলেন না দেখা দেন গো দয়াল নবী শাহে মদিনা, আমার জান মদিনা আমার নাই, আমার জান মদিনা আমার না ভুলে যেতে বলা যায় না, পড়েন না ভুলে যেতে সবাই জবান খুলে জোরে জোরে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসিবি রব্বি, জোরসে হাসিবি রব্বি, আমার ফি কলবি গায়রুল্লাহ, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ, জোরে লা ইলাহা, পিছনে পড়েন লা হাওলা ইলাহা, লা হাওলা ইলাহা, অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না, আমরা মদিনা যাইতে চাই কি চাই না, কারা কারা যাইতে চাই দুই হাত সোজা করে আল্লাহর দেখে একটা জোরে তাকবীর হবে, নারায়ণ তাকবীর, নারায়ণ রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আসলে কি আমরা মদিনা যাইতে চাননি,
এটা দিয়ে মদিনা যাবেন দূরের কথা। আমার মনে হয় যে আমুজান বাজারতুন ওই কালিয়াফাড়া পর্যন্ত যে বাঙ্গা রোড আছে, সাক্কাই কালিয়াফাড়া যাওয়ানোর আগে ফামসার হয়ে যাবে। মানে বুঝলেন, আমরা ইন্ডি যাইতাম না তো, আমরা তো ইন্ডিয়া সোজা যাবো, ঠিক নেই? আসলে আপনারা মদিনা যাইতেন চাননি, তো মদিনা জানেওয়ালাদের আওয়াজ হবে হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, যেমন ভাবে আজান দিলে ফজরের সময় সাহাবায়ে কেরাম কান্না করতে করতে মসজিদে নববীতে চলে আসতেন। সুবহানাল্লাহ, জোরে পারবেন না? আমরা কি আসলে ওই মদিনা যাইতে চাই তো ইনশাল্লাহ? দেখে দুই হাত সোজা করে দেখেন কারা কারা মদিনা যাইতেছেন। ফকির রাইস না, তাড়াতাড়ি আল্লাহর নবীকে দেখা তো জোরে একটা তাকবীর দিবেন। আপনারা কি আসলে মদিনা যাইতে চান? জবান খুলে পড়ে অনেক দূরে মদিনা, আমরা কেমনে যাব জানিনা। বললেন অনেক দূরে মদিনা, আমরা কেমনে যাব জানিনা। দয়াল আল্লাহ দয়া করো, রানে পুরানে মনের বাসনা, লাইলাগাও কত সুন্দর মদিনা, আমরা মদিনার রাস্তা চিনি না। বললেন কত সুন্দর মদিনা, আমরা মদিনার রাস্তা চিনি না। দয়াল মুর্শিদি জানে ঠিকানা, দয়াল বাগদাদি জানে ঠিকানা, আমরা কেমনে যাব মদিনা। লা ইলাহা তোমরার মা বাবার খেদমত ছাই রহ না। বললেন নামাজ রোজা ছাই রহ না, তোমরার মা বাবার খেদমত ছাই রহ না। আমার নবীর দুরুদ বইল না, বলেন নবীর দুরুদ আমার নবী তোমায় বলবে না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বায়রা বাবারা বন্ধুরা, ও আমার খাজুরিয়া লক্ষ্মীপুর মাদ্রাসার ভাই বাবারা বন্ধুরা, দূর দূরান্ত থেকে আগত ও আমার নবী প্রেমিক ভাই বাবারা, আপনারা যারা যারা মাহফিলে বসে গেলেন, আপনারা বলেন আমাদের জীবনে গুণা আছে না নাই? ও বন্ধু গো, ও নবীর পাগলের দল, জীবনের গুণাগুলা লইয়া দুনিয়ার জমিনে কত দিকে কত রকমের রং তামাশা আপনারা কইরা বেড়ান। চিন্তা করে দেখেন আপনার গুণাগুলার দিকে যদি আপনি নজর করেন, জাহান্নামের আগুন ছাড়া কোনো কিছুই কিন্তু দেখা যাবে না। ও যুবক, ও মুরব্বী বাবারা, ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, আপনার নিজের বিচার কেন অন্য মানুষ করবে? আপনি আপনার নিজের অন্তরের বিচারটা কইরা দেখেন, আপনি আপনার কলবের বিচারটা কইরা দেখেন। বলে হুজুর, কলবের বিচারটা আমি কেমনে আমার নিজের নফসের বিচারটা করব? হ্যাঁ, ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি আমার দয়াল নবীর একটা হাদিস শরীফ থেকে বলতেছেন, ও জগতের মানুষ তামুতু কাবলাল মাউত, তোমরা মরার আগে একবার মইরা যাও। ও হুজুর, মরার আগে মানুষ আবার কেমনে মরে গো, আমরা জানতে চাই, আমাদেরকে একবার শিখিয়ে দেন মানুষ কেমনে তামুতু কাবলাল মাউত, মরার আগে একবার মইরা যায়। আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবীজি ডাক দিয়া বলে, উম্মত আমার শোনো, যদি দুনিয়ার জমিনে কোনো মানুষ থাকিয়া আল্লাহ এবং তার রাসূলকে তালাশ করার জন্য একটা উলিল আমরের হাতের মধ্যে দড়ে, যেমন ভাবে আজকে আপনাদের মাহফিলের মধ্যে আমাদের কুমিল্লার গৌরব কুমিল্লার শাহপুর দরবার শরীফের পীর সাহেব হুজুর কাউকাব হুজুরকে ব্লাসার পর পাকড়ি দিয়া বায়াত রাসূল গ্রহণ করেছেন, এমন ভাবে একজন উলিল আমরের হাতের মধ্যে ধইরা বায়াত রাসূল গ্রহণ করতে পারে গো? ওই বায়াত রাসূল গ্রহণ কইরা আল্লাহর ওলির হাতের মধ্যে হাত রাইখা যখন মুর্শিদ প্রেমে ডুব দিয়া ফালায়, আল্লাহর ওলির প্রেমে ডুব দিয়া ফালায়, আসলে সেই তো আল্লাহর ওলির কাছে বায়াত গ্রহণ করে না। ওই
ব্যক্তি মরার আগে একবার মইরা যায়। সারো মুর্শিদ নামের তরি রে সারো মুর্শিদ না আমের তরি, আরে ওই তরিতে দেব আমরা বাব ও সিন্ধু পা হারি রে। সারো মুর্শিদ নামের তরি রে সারো মুর্শিদ না আমের তরি, ওরে মুর্শিদ নামটি স্মরণ কর নিজের ইমান ওজন কর, বিসমিল্লাকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে, ওরে দুই চোখের পানি দিয়া যাই কি দরা তারে, ওরে সাথে সাথে মন মহাজন কিনা হইতে পারে, চলো মুর্শিদের দরবারে একটা জবান বন্ধ রাখবেন না। আপনারা বলেন আল্লাহ রাসূল পাওয়ার জন্য আমাদেরকে মুর্শিদের দরবারে যাওয়ার দরকার আছে না নাই? ওরে আল্লাহ রাসূল পাইতে আমরা বায়া তো হইলাম, বলেন আল্লাহ রাসূল পাইতে হইলাম, মুর্শিদ চান হয় না যে বদনাম, বাগদাদি চান হয় না যে বদনাম, বলেন আল্লাহ রাসূল পাইতে আমরা বায়া তো হইলাম, বলেন আল্লাহ মুর্শিদ চান হয় না যে বদনাম, মুর্শিদ চান। ওরে তরিকতের আমল করে কত বাই গেল উপরে গো, আমায় রাইখো শুন জরে আমার আমল নাই, বলেন আমায় রাইখো আমার আমল নাই, মুর্শিদ চান হয় না যে বদনাম, মুর্শিদ বদনাম, বলেন আল্লাহ রাসূল পাইতে আমরা বায়া তো হইলাম, বলেন আল্লাহ রাসূল নাকি বালা বায়া তো হইলাম, মুর্শিদ চান যে বদনাম, মুর্শিদ চান। ওরে যেই দিন তুমি যাবে গো চলে বাগদাদি আমাকে যেও না ফেলে গো, ওরে যেই দিন তুমি যাবে গো চলে আবেচা মাদানি আমাকে তুমি যেও না ফেলে গো, আমায় রাইকো চরণ তলে বরে দেখেতাম, বলেন রাইকো আমায় চরণে তলে প্রাণ বরে দেখেতাম, মুর্শিদ চান বদনাম, মুর্শিদ চান যে বদনাম, বলেন আল্লাহ রাসূল পাইতে আমরা বায়া তো হইলাম, বলেন আল্লাহ হইলাম, মুর্শিদ চান যে বদনাম, মুর্শিদ চান। একটা জবান বন্ধ রাখবেন না, জবান খুলে বলেন আল্লাহ এবং রাসূল পাওয়ার জন্য। উলিল আমর নামক নেককার বান্দাদের হাতে হাত ধরে আল্লাহ এবং তার রাসূলের রাস্তা চিনার দরকার আছে না নাই? আর জোরে কয় না আছে না নাই? ও বন্ধু গো ও নবীর পাগলের দল, আসেন আমরা আলোচনার ধারাবাহিকতার দিকে চলে যাব। যাওয়ার আগে আমি আপনাদেরকে সবাইকে প্রশ্ন করেছিলাম আমাদের জীবনের মধ্যে গুনাহ আছে না নাই, সবাই বলে দিলেন গুনাহ আছে। একটা মানুষও দাঁড়ায় বলবে না হুজুর আমার গুনাহ নাই, জীবনের গুনার জন্য আমরা সবাই একদিন আটকা পড়া যামু। যেদিন কঠিন গুনার জন্য আটকা পড়ে যাইবা, চিন্তা করে দেখো ওই দিন তোমার কি দশা হইব। এ মুরব্বী বাবা, এ যুবক নজোয়ান বন্ধু, এখন থেকে আগামী 5 মিনিটের মধ্যে আমি দেখবো মাহফিল থেকে অনেক মানুষ উঠে উঠে চলে যাচ্ছে। হুজুর কেন জানতে চাই কেন মানুষগুলো চলে যাবে? এই আলোচনাটা এই কথাগুলো বললে যুবক নজোয়ান বুঝতে কম পারবেন হয়তো বা,
কিন্তু আমার মুরব্বী অনেকের চোখের দিকে তাকাইবেন, ফানি ফটতাছে। হুজুর কেন জিজ্ঞাসা করো, ও এলাকার মুরব্বী বাবা, তোমার দাড়িগুলা তো পাইকা সাদা হয়ে গেছে, শরীরের চামড়াটা তো তোমার একবারে কেমন জানি চাহাড্ডির সাথে লাইগা গেছে, চামড়াটাকে মুরব্বী তোমার বয়স্ক ধরে গেছে, রাত্রবেলা যে তুমি ঘুমাও তোমার ঘুমটা কেমন হয় একটু আমাকে বলো। ডাক দিয়া বলবে, ও যুবক, যখন আমি ঘুমায়া যাই আমার ঘুমটা লাগতে বড় কষ্ট হয়। তিনোটার কান ছিড়ালাম টান দিয়া, সাবাস, ইস, জাগা মতো পড়ছে। মুরব্বী ডাক দিয়া বলবে, ও যুবক, আমারে তুমি এখন আমার বয়স হইছে, ঘুমের কথা বলো, ঘুমাইতে যাই আমার চোখ লাগে না, রাত্র ১২টা একটা বাইজা যায় ঠাস করে আমার ঘুমটা বাইঙ্গা যায়, আর ঘুমের চোখটা লাগে না, চিন্তা করে পাই না গভীর রজনীতে আমি রাত্র একটা দুইটা বাজে কোন দিকে যামু, কোথায় যামু। মসজিদের ইমাম সাহেব অনেক সময় মুয়াজ্জিন আজান দেওয়ার আগে মুরব্বী বাবাটা মসজিদের যার বারান্দার কাছে এসে দাঁড়ায় থাকে। ইমাম যদি জিজ্ঞাসা করে, ও মুরব্বী, আপনি কেন এই সময় এমন টাইমে মসজিদের দরজার মধ্যে দাঁড়াইলেন, উনি ডাক দিয়ে বলবো, হুজুর আমার ঘুমটা দোয়ার হয় না। বলে, কেন, আপনি কি এখন আপনার ঘুমের চিন্তা করেননি? না না না, আমার যত ঘুম আমি আমার ইয়াং বয়স ইয়াং জেনারেশনের টাইমে ২৫ বছর পর্যন্ত কাটে আসছি, ২৫ এর পর থেকে এখন আর আমার চক্ষু লাগে না, আমার আবাদতের মধ্যে মনোমুগ্ধকরতা আসে না, আবাদতের মধ্যে মনোযোগ আসে না, গভীর রাত হইয়া যায়, হাতে কামড় দেয়, পায়ে কামড় দিয়া উঠে, ও ভাই, হে যুবকের দল, এই মুরব্বীরা জিজ্ঞাসা কর, চক্ষুটা বন্ধ করলে আপনার কাছে কেমন মনে হয়? ডাক দিয়া বলবো, অন্য কোনো কিছুর চিন্তা করি না, আমি কোন সময় দুনিয়া ছেড়ে কবরে চলে যাবো, এখন শুধু অন্তরের মধ্যে।